2022-এর পর আবারও কলকাতা হকি লিগ চ্যাম্পিয়ন হলো ইস্টবেঙ্গল। এদিন নিজেদের ঘরের মাঠে ক্যালকাটা কাস্টমসকে 5-2 গোলে পরাস্ত করল লাল হলুদ বাহিনী। এদিন হ্যাট্রিক করেন নভজ্যোত। ম্যাচ শেষে আমরা কথা বলে নিয়েছিলাম ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার, ইস্টবেঙ্গল কোচ এবং দুই খেলোয়াড় নভজ্যোত সিং এবং অটলের সাথে। কি বললেন তারা, চলুন শুনে নেওয়া যাক। চ্যাম্পিয়ন হলে কি অনুভূতি হয় সেটা অন্য মানুষকে বোঝানো যায় না, এটা নিজের অন্তরের ব্যাপার। আর মার সাফল্য সবসময় সন্তানরা চাইবে, এটাই স্বাভাবিক। বাকি যা যা কাজ করেছে, এরা করেছে, কোচ করেছে, খেলোয়াড়রা করেছে, ইনভেস্টর করেছে, সাচি গ্রুপকে আমি যথেষ্ট ধন্যবাদ দিই যে তারা হকিকে প্রমোট করবার জন্য এগিয়ে এসছে। স্পন্সর আর বহু আছে, কিন্তু এইভাবে কাজ করবার জন্য এগিয়ে এসছে, তার জন্য আমি অজস্র ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আমরা গ্রাসরুট থেকে কাজ করার চেষ্টা করব। 1-2 বছর অপেক্ষা করতে হবে, হয়তো 1-2 বছরের ভিতরে আমরা গ্রাসরুট থেকে কাজ করব। প্লেয়ারদের কি প্রাইজ মানি কোনো? প্লেয়ারদের আগের দিনে আমরা প্রাইজ মানি দিয়েছি, সাচি গ্রুপ থেকে দিয়েছে। আজকে আমরা বলেছি এনজয় করো, হবে অ্যাওয়ার্ড হবে, কিন্তু আজকে এনজয় করবার জন্য যা খরচা ক্লাব দেবে বলেছে। সবাই টিম তৈরি করে চ্যাম্পিয়ন হওয়ার জন্যেই, আমরাও সেই মতোই টিম তৈরি করেছিলাম, কিন্তু আমরা প্রতিটা ম্যাচ টু ম্যাচ চিন্তা করে আমরা এগিয়েছি এবং আমরা আনবিটেন আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমরা গ্রুপ লিগে প্রত্যেকটা ম্যাচ যথেষ্ট ব্যবধানে জিতেছি, সুপার সিক্সেও যথেষ্ট ব্যবধানে জিতেছি এবং আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছি। এটার প্ল্যানিং হচ্ছে কোচের সাথে আমাদের একটা গুড আন্ডারস্ট্যান্ডিং, ওনার মতো মানুষ হয় না। ওনার অনেক রকম কোচ থাকলেই অনেক কিছু ডিমান্ড থাকে, আমার এইটা চাই ওইটা চাই, কোনো রকম ডিমান্ড আমরা ফুলফিল করতে পারি না। তথাপি উনি যেভাবে প্রাণ মন দিয়ে ছেলেদের ভালোবেসে এবং প্রতিটা প্লেয়ার কোচকে অসম্ভব ভালোবাসে এবং বাবা হিসাবে দেখে, সো অল ক্রেডিট গোজ টু কোচ। আপনি এত আমাকে অনার করেছেন, থ্যাংক ইউ, খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি প্লেয়ার ছাড়া আমরা কিছু না, যা করেছে সব প্লেয়াররাই করেছে, আমরা তো শুধু হাততালি দিয়েছি, ওদেরকে একটু ওয়াকআপ করেছি কি একটু এখন সময় আছে, উঠে যাও, আমাদের কাপ দরকার। লাস্ট ইয়ার আমরা মিস করেছিলাম, কিন্তু ভগবানের আশীর্বাদে সব কিছু ভালোই হলো। প্রথম দিয়েই আমরা স্টার্টিং দিয়ে একটা এই নিয়ে মাঠে নেমেছিলাম কি এবার লিগটা আমাদেরকে নিতেই হবে, চ্যাম্পিয়ন হতেই হবে আমাদেরকে। তো ভগবানের আশীর্বাদে আপনাদের সহযোগে আমাদের যত স্পোর্টার আছে, অফিসিয়াল আছে, সবাই, ইভেন আমাদের মালি আমাদেরকে খুব সুযোগ দিয়েছে, খুব ভালো এ করে খুব ভালো গ্রাউন্ডের খেয়াল করেছে, সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। এবার লিগে যেটা দাঁড়িয়ে ছিল যে আজকে চ্যাম্পিয়নশিপ হয়ে যাবে কাস্টমস আর ইস্ট বেঙ্গলের মধ্যে লড়াইটা, সেখানটায় আজকে যখন শুরুর দিকে কাস্টমস একটু প্রেশার বাড়িয়েছিল, তো কি মনে হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই কাস্টম খুব ভালো টিম আছে, নো ডাউট দে আর ভেরি গুড প্লেয়ার, আই মিন এক কম্বাইন্ড খেলে সবাই। তো আমরা সেইভাবে প্ল্যানিং নিয়ে মাঠে এসেছিলাম কি আমরা অ্যাটাকিং গেম খেলবো, ডিফেন্সিভ খেলবো না। আমরা জানতাম কি যদি আমরা ড্রও করি তবু আমরা চ্যাম্পিয়ন আছি, কিন্তু আমরা ড্রর জন্যে যাইনি, আমরা শুধু জেতার জন্য মাঠে নেমেছিলাম কি আমরা জিতেই বাইর হয়ে যাব মাঠে। গোলকিপারের পারফরমেন্স নিয়ে ও এক্সিলেন্ট, আপনারা সবাই জানে মনমোহন দিনে যে ও খেলেছে, আজকেও যত লাইফ আমাদেরকে দিয়েছে, ইজ ভেরি নাইস গোলকিপার, নো ডাউট, থ্যাংক ইউ সো মাচ। ক্লাব ভি হ্যাপি হ্যায়, হাম ভি হ্যাপি হ্যায়। তো ক্যা ক্যা লগ রা থা যে জব শুরুয়াত মে কাস্টমস নে অ্যাটাক মে আয়া, তো কেসা লগ রা থা, মতলব ক্যা সোচ রা? হ্যাঁ জি, হার্ড ম্যাচ থা বহুত, আর হমারে ফরওয়ার্ডস বহুত আচ্ছে কনভার্ট কিয়ে চান্সেস, আর মুঝে লাগতা হ্যায় পহলে সে হি লগ রা থা কি ভি হম জিতেঙ্গে আজ, আর বড়ে মার্জিন সে জিতেঙ্গে, হম বহুত কনফিডেন্ট থে। বাকি ও ভি বহুত আচ্ছা খেলে কাস্টমস ওয়ালে, মগর লাস্ট কোয়ার্টারস ও থোড়ে নিচে চলে গে, মগর আচ্ছা মজা আয়া ম্যাচ খেলতে। আজ কোচ নে মতলব পুরো লিগ মে কোচ নে বিজয় জেসে এক্সপিরিয়েন্স প্লেয়ার কো বৈঠা কে আপকো চান্সেস দিয়ে, তো কেসা মতলব উনকা জো ভরসা থা ও আপনে পুরো খড়া উতরা, তো কেসা লাগ রা হ্যায়? হ্যাঁ জি, ইয়ে অ্যাকচুয়ালি আচ্ছা পুছা আপনে, জেসে মে আর বিকাশ ভাই আমারা ব্রাদারলি বহুত ফ্রেন্ডলি, আপনা পজিটিভ নেচার হ্যায় হম দোনো কা, তো হম বহুত হি আচ্ছে তালমেল সে খেলতে হ্যায় এক দুসরে কে সাথ, আর ও জেসে অলিম্পিয়ান হ্যায় আর ইন্ডিয়া প্লেয়ার হ্যায়, আর উনসে সিখনে কো বহুত কুছ মিলতা হ্যায় মুঝে,
और वो मुझे एज अ छोटा ब्रदर बहुत खिलाते भी हैं, चांस खुद देते हैं, और उन्होंने ही बोला था कि भी पिछला मैच तुम खेलो करके। और आई थिंक वो एज अ गोलकीपर एक अपॉर्चुनिटी चाहिए होती है, जो आई एम वेरी थैंकफुल टू कोच एंड विकास में। खुश हैं बहुत ज़्यादा। आज तो आपने हैट्रिक किए, तो कैसा लग रहा है ये? सर पूरी फुली प्रिपेयर थे हम इस मैच के लेकर, क्योंकि ये लास्ट मैच था, इसके आगे तो कुछ नहीं था। चैंपियन थे, अब चैंपियन बन गए तो बहुत खुशी हो रही है। लास्ट ईयर मोहनबगान चैंपियन हुए थे, तो इस साल आप लोग फिर से अपना हाथ धाम दिए। वो लास्ट ईयर बात गई, रात गई, बात गई, वो खत्म। अब प्रेजेंट की बात गई, हम चैंपियन हैं।